Assalamualaikum and hello everyone. Welcome to another brand new vlog of Life of Shams. So our last vlog comment section e apnara comment kore fataye felchilen je apu tomake next vlog e ekhane dekhte chai tomake next vlog e okhane dekhte chai ar apnader modhe onekei amake comment korechilen je apu tumi puran dhakay ashto ototo lalbagh er killay asho nai. So guys, here I am today at Lalbagh er killa. আপনারা শুনলে হাসবেন যে এটা আমার ফার্স্ট টাইম যে আমি লালবাগের কেল্লায় আসছি মানে এখানে আসার পর আমারই মনে হইতেছে যে আমি সারা জীবন কি করলাম মানে আমার সারাটা জীবন গেল খালি লেখা পড়া অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন মিড টার্ম ফাইনাল এগুলো করতে করতে তো এত কাছে থেকেও কখনো আসা হয় নাই তো আজকে প্রথমবার আসছি এখানে তো আপনাদেরকে সাথে নিয়ে ঘুরবো আমি জানি আপনারা সবাই এখানে একবার করে আসা হয়ে গেছে আমারই প্রথমবার সো আমি খুব মজা নিই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার পিছনে আছে লালবাগের কেল্লা তো লালবাগের কেল্লা হচ্ছে একটি কেল্লা তো এটা একটু লাল রঙের দেখে এটার নাম হচ্ছে লালবাগের কেল্লা আই এম শিওর আমার মতন এরকম অনেক মানুষ আছে যারা লালবাগের কেল্লায় আসে ঠিকই কিন্তু লালবাগের কেল্লা সম্পর্কে কিছুই জানে না তো লালবাগের কেল্লা আসলে নির্মাণ করেছিলেন শায়েস্তা খান তো এই সেই শায়েস্তা খান যার আমলে নাকি এক টাকায় আট মন চাল পাওয়া যেত মাই গড মানে 2022 তে আমরা এরকম স্বপ্নেও চিন্তা করতে পারি না রে ভাই তো যাই হোক আমি লালবাগ কেল্লা সম্পর্কে আরেকটা জিনিস জানি এটা খুবই ইন্টারেস্টিং সেটা হচ্ছে এখানে নাকি একটা সুড়ঙ্গ পথ আছে যেটা নাকি খুবই ডেঞ্জারাস কারণ এই সুড়ঙ্গ পথ দিয়ে নাকি কেউ ঢুকলে একবার আর বের হতে পারে না মানে কোনো মানুষ যদি এই সুড়ঙ্গ পথ দিয়ে ঢুকে তাহলে সে সারা জীবনের জন্য হারায় যায় আমি জানি না এটা কতটুকু সত্যি গাইজ এই সেই গোপন সুড়ঙ্গ পথ যেটার মধ্যে মানুষ ঢুকলে বলে সারা জীবনের জন্য হারায় যায় আর বের হতে পারে না এটা এখন তালা মারা এই লেখাটা একটু দেখুন পাপন পাপন সুড়ঙ্গ ও গোপন গোপন সুড়ঙ্গ পথের মুখ আমি ইচ্ছা করে যদি একটু কমকে যেতে হ্যাঁ মঞ্জলিকা আমার কাছে মনে হচ্ছে এটার ভিতরে মঞ্জলিকা আসল কথা হয়েছে এই টানেলের যে লাস্ট মুখটা এটা বুড়িগঙ্গায় যে নামছে আমার মনে হয় যে মানুষ হারাবে না কেন ওখান দিয়ে যে যাইতে থাকে ওই বুড়িগঙ্গাতেই ডুইবা মরা যায় আর বুড়িগঙ্গা তো অনেক পলিউটেড একটা নদী না এটা দুর্গন্ধে মনে হয় গ্যাসটাই নিতে পারে না এজন্য মানুষ গায়েব হয়ে যায় এটা আমার আমার মনে হয় জানি না কতটুকু ঠিক আচ্ছা মেয়ে মানুষের ব্লগ আর একটু যদি স্লোমো টোমো না থাকে তাহলে কি ব্লগ জমে বলেন সো লেডিজ এন্ড জেন্টলম্যান প্রেজেন্টিং টু ইউ দ্য ওয়ার্ল্ডস মারাত্মক লেভেলের স্লোমো ভিডিও লালবাগের কেল্লার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল মানে আমার তো প্রথমবার এখানে আসা হয়েছে তো এসে খারাপ লাগে নাই ইনফ্যাক্ট খুবই ভালো লাগছে কারণ পরিবেশটা খুব সুন্দর খোলামেলা একটা জায়গা আর জায়গাটাও খুব সুন্দর আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন তো এটাই সবচেয়ে ভালো লাগছে আমার তো ঠিক আছে এবার দেখা যাক নেক্সট কোন জায়গায় যাওয়া যায় কারণ আপনারা তো কমেন্ট সেকশনে ইচ্ছা মতো জায়গার নাম বলছেন তো সব জায়গা তো আমার এক ব্লগে কভার করা পসিবল হবে না তারপরও আমি চেষ্টা করব কয়েকটা জায়গা আজকের ব্লগে কভার করতে সো বাই বাই লালবাগের কেল্লা ইনশাল্লাহ আরেকদিন আবার আসা হবে আজকে তাড়াতাড়ি বাসার থেকে বের হয়ে গিয়েছিলাম তাই আমার ব্রেকফাস্ট করা হয়নি তো লালবাগ থেকে সরাসরি চলে গেলাম ব্রেকফাস্ট করতে আর বাইরে যেহেতু এত বেশি গরম ছিল যে আমি চিন্তা করলাম যে ঠান্ডা জুস টুস টাইপের কিছু খাবো বিশ্বাস করেন মুখে নামার সাথে সাথে মনে হলো আমার জানে শান্তি আসলো এরপর চলে গেলাম বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামে 10 একর জমির উপরে বিশাল একটি মিউজিয়াম দারুণ একটা জায়গা কি নেই এখানে দেখার মতো বোঝার মতন অনেক কিছু আছে আমি তো সবাইকে বলবো একটা কথা যে প্লিজ একবার হলেও এই জায়গায় এসে ঘুরে যাবেন অনেক অনেক কিছু জানার আছে এখানে বিশেষ করে আমাদের বাংলাদেশের ইতিহাস যে এত সুন্দর এত গ্লোরিয়াস আর এত রিচ সেটা এই মিউজিয়ামে আসলে যে কেউ খুব পরিষ্কারভাবে বুঝতে পারবে আমাদের 1971 লিবারেশন ওয়ারের পুরা A to Z এখানে
খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আমার বারবার এরকম একটা ফিলিং হচ্ছিল যে যারা বিসিএস ক্যান্ডিডেটস তারা যদি এখানে আসে আর এখানে যদি একটা ভালো মতো ঢু মারে, এত এত ইনফরমেশন এখানে, আমি শিওর যে এখান থেকে 4-5টা প্রশ্ন তো কমন পড়বেই পড়বে। এই যে এইটা হচ্ছে এই মিউজিয়ামের আসল সৌন্দর্য, দ্য গ্র্যান্ড স্কাল্পচার অফ দ্য ফাদার অফ আর নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দারুণ একটা সুন্দর জিনিস, একদম সেন্টারে বানানো হয়েছে। ও বাই দ্য ওয়ে, আমি যে এতক্ষণ ধরে ঘোরাঘুরি করছি, এটা কিন্তু তোষাখানা জাদুঘর, ওয়ার মেইনলি ভ্যালুয়েবল গিফটস অ্যান্ড অ্যাওয়ার্ডস রিসিভড বাই দ্য কান্ট্রিজ ইম্পর্টেন্ট পার্সোনাল আর ডিসপ্লেইড। অ্যান্ড নাও কামস দ্য বেস্ট পার্ট অফ মাই ব্লগ, অ্যান্ড দ্যাট ইজ আপনাদের সাথে আমার দেখা হওয়াটা। কী বলবো আমি আপনাদের সাথে যখন আমার দেখা হয় না, আমার যে কী খুশি লাগে, আমি যে কত আনন্দিত হই, বিশেষ করে আপনারা যখন আমার কাছে আসেন, কথা বলেন, আমাদের যখন ছবি তোলা হয় একসাথে, এটা সত্যি আমার জন্য অনেক অনেক ভালো লাগার একটা ব্যাপার। আর এই জন্যই আমি আমার প্রতি ব্লগেই কিন্তু এরকম একটা পার্ট রাখার চেষ্টা করি যেখানে আপনাদের সাথে আমার কথা হচ্ছে, দেখা হচ্ছে, ছবি তোলা হচ্ছে। কারণ আপনারা যেমন আমাকে ভালোবাসেন, আমিও কিন্তু মন থেকে আপনাদেরকে অনেক অনেক বেশি ভালোবাসি এবং শ্রদ্ধা করি। আর এই জন্যই আমি ঠিক করেছি যে আমি যত ব্লগই করি না কেন, এই সুন্দর মুহূর্তগুলোকে আমি আমার ব্লগে অবশ্যই রাখবো, কখনোই বাদ দিব না। চলে যাচ্ছি মিলিটারি মিউজিয়ামে। মিলিটারি মিউজিয়ামে ঢুকে বুঝলাম যে এখানেও অনেক কিছু জানার আছে, দেখার আছে, বুঝার আছে। আর সবচেয়ে যে জিনিসটা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ মিলিটারির যে একটা গ্লোরিয়াস হিস্ট্রি আছে সেটাকে খুব সুন্দরভাবে এখানে প্রেজেন্ট করা হয়েছে। আসলে এই মিউজিয়ামের মেইন উদ্দেশ্যই কিন্তু বাংলাদেশ মিলিটারির সাকসেস, প্রগ্রেস এবং হিস্ট্রিকে খুব সুন্দরভাবে তুলে ধরা সাধারণ মানুষের কাছে। তারপর ঘুরলাম, দেখলাম, আরও ঘুরলাম, আরও দেখলাম, কতক্ষণ ঘুরতেই থাকলাম আর দেখতেই থাকলাম। আমার কাছে মনে হলো যে এখানে আসলে আরও সময় নিয়ে যাওয়া দরকার, কারণ এখানে এত কিছু, এত ইনফরমেশান দেখার, জানার এত কিছু এখানে যে সেটা আসলে এক ব্লগে কভার করা পসিবল না। শুধু ভিতরেই না, বাইরেও কিন্তু অনেক কিছু এক্সিবিট করা হয়েছে, দেখার এখানে অনেক কিছু আছে। আর সবচেয়ে বড় কথা হলো যে এত পরিষ্কার, এত পরিচ্ছন্ন। আজকে আমি দুইটা জায়গায় গেলাম এবং দুইটা জায়গায় আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ পুরো দুইটা জায়গায় খুব নিট অ্যান্ড ক্লিন। কিন্তু মনে রাখবেন, যাদের হাঁটার অভ্যাস নাই, যারা আমার মতো সারাদিন শুয়ে বসে থাকে, তাদের কিন্তু অবস্থা এখানে এসে খারাপ হতে পারে, কারণ প্রচুর হাঁটতে হয় রে ভাই। তবে একটু কষ্ট হলেও কিন্তু অনেক আনন্দ পেয়েছি এই দুইটা জায়গা ঘুরে আজকে। ওরে বাবা, বাইরে এসে দেখে আরও ভিড়, তার মানে আরও মানুষ আসতেছে মিউজিয়ামে। এবার আমার পছন্দের রেস্টুরেন্ট থেকে খাবার কিনে বাসায় যাওয়ার পালা। আর পারতেছি না, অনেক টায়ার্ড, অনেক হাংরি, বাসায় যাবো, খাবো দাবো, রেস্ট নেবো। তো গাইস, ফাইনাল গাড়িতে উঠলাম, এখন বাসার দিকে যাচ্ছি। তো আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আর আমাকে নেক্সট ব্লগে কোথায় দেখতে চান প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনারা আমাকে সাবস্ক্রাইব করেন না কেন প্লিজ, দেখেন আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি আমাকে সাবস্ক্রাইব করেন তাহলে আমি আরও বেশি বেশি ভিডিও বানাবো, আর যদি সাবস্ক্রাইব না করেন আমি তাও ভিডিও বানাবো। মানে আপনারা যাই করেন না কেন, আমি তো ভিডিও বানাই যাবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।